নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার লাইভ নাইট আপডেটে আপনাদের সকলকে স্বাগত। আমি জব্বর আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি, দীপ্ত বিশ্বাস, গৌরব দাস এবং সৌমিক লস্কর। প্রতিদিনের মতোই জেলা, রাজ্য তথা ইসলামপুর মহকুমার বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা লাইভ নাইট আপডেটে হাজির হই। আজকের এই গুরুত্বপূর্ণ খবরে আমরা অবশ্যই কিছু পাবলিক রিয়াকশনস আপনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ যে খবরগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করব। আমার সহপ্রতিনিধি রাজ রয়েছেন, যে আপনাদের গুরুত্বপূর্ণ যদি কোনো কমেন্ট থাকে, কোনো সমস্যা থাকে, কি চান আপনারা নিউজ টুডে ইন্ডিয়ার পক্ষ থেকে, সেটা কিন্তু অবশ্যই আপনারা এই লাইভের মাঝেই কমেন্ট করে জানাতে পারেন। আমরা কিন্তু সেই কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এবং যে সমস্যাগুলো রয়েছে তা কিন্তু আমাদের ডেস্কের প্রতিনিধি যারা রয়েছেন, দীপ্ত এবং সৌমিক, তারা কিন্তু নোট করবে এবং সে বিষয়ে কিন্তু আমরা পরবর্তী প্রতিবেদনগুলো প্রকাশ করার চেষ্টা করব। আপনাদের জানিয়ে দিই প্রথমত যে কথাটা বলবো, যে বারবার, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, বারবার যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে যে কোনো জায়গার, যে কোনো স্থানের আর্থসামাজিক উন্নয়ন বা পরিকাঠামো উন্নয়নের মধ্যে অন্যতম হচ্ছে রাস্তাঘাট। রাস্তাঘাট যদি ভালো হয় তাহলে সেই এলাকার লোকজনের যাতায়াত চলাচল ব্যবস্থা যদি সুদৃঢ় হয় তাহলে সেই এলাকার অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু ধীরে ধীরে উন্নত হতে থাকে। এমনি একটি খবর রয়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভা এলাকায়, যেখানে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী আজকে কিন্তু বিকেলবেলা গোয়ালপুকুর এক নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের তেলিয়াপুকুর গ্রামের 500 মিটার নতুন রাস্তার উদ্বোধন করলেন। আপনাদের জানিয়ে দিই রাজ্যের সংখ্যালঘু এবং মাদ্রাসা উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানীর সাথে এদিন পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তিরঞ্জন মির্ধা, মাজার আলম, মুন্না আলম ছাড়াও গ্রাম পঞ্চায়েতের একাধিক সদস্য উপস্থিত ছিলেন। মূলত জানাই যে সীমান্তবর্তী এলাকাগুলোর মধ্যে তেলিয়াপুকুর এমন একটি জায়গা যে এলাকা কিছুটা হলেও রাস্তাঘাটের দিক থেকে পিছিয়ে পড়া এবং দুর্গম। স্বাভাবিকভাবেই এই রাস্তাতে 500 মিটার রাস্তা উদ্বোধনের ফলে এলাকার জনমানুষে কিন্তু আনন্দ উল্লাস দেখা গেছে এবং তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক গোলাম রব্বানী থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে প্রত্যেককে। আপনাদের জানিয়ে দিই দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটা আপনাদের জানানোর আগে যে বিষয়টা বলবো, আবহাওয়া নিয়ে অনেকেই চিন্তিত রয়েছেন, অনেকেই ভাবছেন পুজোর আগে বৃষ্টি হবে, আশ্বিন মাসে পুজো পণ্ড হবে। কিন্তু যে বিষয় আপনাদের জানিয়ে দিই, পুজোর সময় এবার কিন্তু ফুরফুরে আকাশ থাকার একটা সম্ভাবনা রয়েছে। শারদ আকাশ যেটাকে আমরা বলি, পেঁজা তোলা, সেটা রয়েছে। কিন্তু ভাদ্র মাসের ঠিক মধ্যবর্তী সময়কালে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তার মধ্যে হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং জেলাতে কিন্তু গত দুদিন ধরে কিন্তু বৃষ্টি হয়েছে এবং সেখানে আকাশ কিন্তু অনেকটা নির্মল, কিন্তু এখনও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদে গুমোট গরমের পাশাপাশি 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকলেও তার ফিল কিন্তু প্রায় 40 ডিগ্রির কাছাকাছি এবং তার পাশাপাশি দিনের বেশিরভাগ অংশ গুমোট গরম থাকার কারণে সন্ধেবেলায় কোনো কোনো জায়গাতে এক প্রশলা বৃষ্টি হয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে এই পূর্বাভাসে যেমনটা জানা গেছে যে আজকে ইসলামপুর এবং চোপড়া থানার শ্রীকৃষ্ণপুর থেকে চোপড়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকাতে কিন্তু, বিশেষ করে চা বলয় যেটা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ফলে সেখানকার লোক কিছুটা স্বস্তিতে, কিন্তু শহরাঞ্চলের মানুষ এখনও গুমোট গরমের মধ্যে রয়েছে। আমার সহপ্রতিনিধি রাজ রয়েছেন, যে বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবে। রাজ, বিলকুল সেই মৌসুম কো লেকার আপকো বতা দে, জব্বারদা আজ আর কাল দু দিন যে হ্যাঁ রেড এলার্ট জারি কিয়া গিয়া হ্যাঁ উত্তর বঙ্গাল মে, খাস করকে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর মে ভারী বৃষ্টিপাত কি যে হ্যাঁ আশঙ্কা হ্যাঁ। ফিলহাল যে হ্যাঁ আজ কুছ জগহো পর উত্তর দিনাজপুর জিলে কে বিভিন্ন যে জগহ হ্যাঁ, গোয়ালপুকুর, চোপড়া, ইন সব ক্ষেত্রো মে যে হ্যাঁ বৃষ্টিপাত দিখাই দি, মুসলাধার বারিশ হুই হ্যায়। সাথ হি সাথ বতানা চাহেঙ্গে কল যে হ্যাঁ আপ লোক দেখ রহে থে কি সিলিগুড়ি মে যে হ্যাঁ ভারী বৃষ্টিপাত হুই থি, সিলিগুড়ি কে 46 নম্বর ওয়ার্ড মে খাস করকে যে হ্যাঁ ঘরো মে ভি পানি প্রবেশ কর গিয়া থা। উসসে এক দিন পহলে যে হ্যাঁ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মে যে হ্যাঁ কাফি ज्यादा वर्षा हुई थी और इसी को लेकर मौसम विभाग की ओर से आज और आने वाला कल दो दिन जो है रेड अलर्ट, खास करके नॉर्थ बंगाल के जो इलाके हैं, जिले हैं, वहां पर जो है रेड अलर्ट जारी किया गया है। साथ ही साथ उत्तर दिनाजपुर और दक्षिण दिनाजपुर के लिए भी जो है रेड अलर्ट जारी किया गया है। अब चले आते हैं नेक्स्ट अपडेट में। नेक्स्ट अपडेट बता दें, सामने ही जो है पंचायत चुनाव है और उसी को नजर में रखते हुए खास करके जो है गांव के जो रास्ते हैं उसको जो है किसी तरह की कोई जो है कमी नहीं रखना चाहते हैं। आपको बता दें ग्वालपुकुर विधानसभा क्षेत्र जहां से राज्य के मंत्री गुलाम रब्बानी साहब आते हैं, उस इलाके में आज ग्वालपुकुर के पांजीपारा एक ग्राम पंचायत के अंतर्गत जो है तेलिया पोखर जो इलाका है वहां पर 500 मीटर रास्ते का निर्माण
निर्माण के लिए जो है राज्य के मंत्री संख्यालघु उन्नयन दफ्तर के जो मंत्री हैं गुलाम रब्बानी साहब जो है आज उस रास्ते का शुभ उद्बोधन किए, साथ ही साथ उसके आज के इस उद्बोधन कार्यक्रम में उपस्थित थे पंचायत के जो प्रधान हैं उनके जो रिप्रेजेंटेटिव हैं शांति रंजन मिधा, मजहर आलम साहब, मुन्ना आलम के साथ एकाधिक स्थानीय नेतृत्व बिंद थे। और आगे के दिनों में जो कुछ ही दिनों में हो सकता है कि जनवरी या फिर फरवरी या फिर दिसंबर में पंचायत चुनाव हो सकता है, उसी को नजर में रखते हुए हर पंचायत स्तर पर जो है कार्यों को अग्रगति करने में राज्य के मंत्री लगे हुए हैं। नेक्स्ट अपडेट जबरदस्त आपको बताना चाहेंगे कि एक दुखद खबर उत्तर दिनाजपुर जिले के जो करंदीगी ब्लॉक है वहां से आ रही है। करंदीगी ब्लॉक के एक श्रमिक जो है जम्मू कश्मीर के पुलवामा क्षेत्र में जो है काम करने के लिए, श्रमिक का काम करने के लिए वहां पर गए थे और जैसा जानकारी आ रही कि दुष्कृतियों की गोली से जो है उन पे आक्रमण हुआ और उसमें जो है बुरी तरह से घायल हुए हैं। सीने में उनको जो है गोली लगी है तथा हाथ में भी चोट लगी है तथा उस परिवार के पास तथा वह जो घायल व्यक्ति है उनको जो है स्थानीय लोग वहां के जो पुलवामा के स्थानीय हॉस्पिटल है वहां पर भर्ती किए हैं तथा इस घटना की खबर करंदीगी इलाके में आने के साथ ही साथ जो करंदीगी के विधायक हैं गौतम पाल साथ ही करंदीगी ब्लॉक के जो वीडियो हैं उनके नेतृत्व में जो है उस परिवार के साथ बातचीत किया गया, साथ ही साथ वह जो घायल व्यक्ति है उनसे भी जो है बात किया गया। फिलहाल वह व्यक्ति स्वस्थ है और पुलवामा के ही स्थानीय अस्पताल में उनका चिकित्सा हो रहा है। जबरदस्त इस विषय को लेकर आपके पास क्या अपडेट है? एक पश्चिम बंगाल क्या उत्तर दिनाजपुर जिले के हमारे पड़ोसी ब्लॉक करंदीगी ब्लॉक के एक श्रमिक काम करने के लिए जो है अपनी रोजगार के लिए जो है जम्मू कश्मीर जाते हैं और जम्मू कश्मीर के पुलवामा क्षेत्र में दुष्कृतियों के गोली में जो है वह घायल हुए, इस विषय में आपके पास क्या अपडेट है? দেখো রাজ যে বিষয়টা বলবো, নিজের এলাকার জনপ্রতিনিধি হোক বা নিজের এলাকার বাসিন্দা হোক, তারা যখন মানুষের বিপদের দিনে তার সামনে এসে দাঁড়ায়, সেটা দূর থেকেই হোক না কেন, ভিডিও কলিংয়ের মাধ্যমে হোক না কেন, সেটা নিঃসন্দেহে একটা হচ্ছে স্বস্তিজনক বিষয়। যে বিষয়টা আমরা জানাবো, যা জানতে পেরেছি যে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার অন্তর্গত যে দীঘলগাঁও গ্রাম আছে সেখানকার বাসিন্দা মনিরুল ইসলাম, যা কিনা গৌতম পাল এলাকার যিনি করণদিঘীর বিধায়ক রয়েছেন তার এলাকাতে পড়ে, তিনি হচ্ছেন কাশ্মীরের পুলওয়ামাতে কাজ করতে গিয়েছেন এবং সেখানে তিনি দুষ্কৃতির দ্বারা গুলিবিদ্ধ হন, তার পায়ে এবং বুকে গুলি লাগে। স্থানীয় প্রশাসন এবং গ্রামবাসীরা তাকে পুলওয়ামা জেলা হসপিটালে ভর্তি করান এবং এই ঘটনার খবর যখন করণদিঘীতে এসে পৌঁছায় সেখানে কিন্তু একটা ত্রাস বা আতঙ্কের ছায়া তৈরি হয়। কারণ কাশ্মীর সর্বদাই কিন্তু হিস্ট্রিক্যালি বলা যেতে পারে বা রাজনীতির ক্ষেত্রে বলা যেতে পারে সবসময় হিটলিস্টে থাকে, কারণ সেখানে মাঝে মাঝেই এই ধরনের দুষ্কৃতিকারীদের যে হামলা সেটা ঘটে থাকে। স্বাভাবিকভাবেই একটা উৎকণ্ঠা এবং আতঙ্কের মধ্যে ছিলেন জনগণ। এরপরে এই ঘটনার খবর যখন করণদিঘীর বিধায়ক গৌতম পাল পান তখন তিনি তৎক্ষণাৎ কিন্তু সেখানকার যিনি বিডিও আছেন তার সঙ্গে যোগাযোগ করেন। করার পর তারা কিন্তু সেই জায়গায় অর্থাৎ সেই পুলওয়ামাতে যেই হসপিটালে তিনি ভর্তি আছেন সেখানে ভিডিও কলিং করে তার সঙ্গে তার খবর নেন। তার চিকিৎসার জন্য ওখানকার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে নিজের পরিচয় দিয়ে তারা কথা বলেন প্রশাসনিক দিক থেকে এবং পরিবার রয়েছে সেই যে আমিনুল ইসলাম যিনি রয়েছেন, মনিরুল ইসলাম যে রয়েছেন তার যে পরিবার রয়েছে সেই গ্রামটি তো গৌতম পাল জানা এমনটাই জানা যাচ্ছে। হ্যাঁ অবশ্যই সেই গ্রামে যান এবং তার পরিবারকে আশ্বস্ত করেন যে চিন্তার কোনো বিষয় নেই, পুলওয়ামা বা কাশ্মীর পশ্চিমবাংলার এই করণদিঘী ব্লক থেকে অনেক দূরে, তাই তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন যে তার পরিবারের সদস্যরা যদি চান তাহলে তাকে হচ্ছে প্রশাসন সঙ্গে কথা বলে কলকাতায় নিয়ে এসে উন্নততর চিকিৎসা তাকে হচ্ছে সেখানে দেবে। এবং বিধায়কের এই স্বস্তি বাক্যে কিন্তু পরিবার যথেষ্টভাবে অনেকটা আতঙ্কমুক্ত হয়েছেন এবং তারা কিন্তু যথেষ্টভাবে তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, তার প্রতি কিন্তু কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এই বিষয়টা রয়েছে রাজ ইটাহারের একটা গুরুত্বপূর্ণ খবর আছে, সেই বিষয়টা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই হিন্দিতে সেটা আমাদের দর্শক শ্রোতারা অবশ্যই জানার চেষ্টা করবেন, সেই মুহূর্তে আমরা কিন্তু কমেন্টের উত্তরও দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন দাবির ভিত্তিতে বেশ কিছু অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী এদিন ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরে তারা কিন্তু স্মারকলিপি প্রদান করলেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির ইটাহার ব্লক শাখার পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। মূলত বিগত কয়েক বছর ধরে বেশ কিছু ক্ষেত্রে অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা সর্বাধিকভাবে নিজের বকেয়া পাওনা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন, ফলে আগামীতে অবসর নেওয়ার পর 6 মাসের মধ্যে স্বাস্থ্যকর্মীদের সার্ভিস বুক রাজ্য কোষাগার ইজি বেঙ্গল দপ্তরে পাঠানো, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত কিছু অবসরপ্রাপ্ত কর্মীদের অবিলম্বে স্বাস্থ্য পরিষেবার সুবিধা চালু করা, অবসরপ্রাপ্ত যারা কর্মী আছেন তাদের পক্ষে স্বাস্থ্যকর্মী সাবিজুদ্দিন আহমেদের দূততার সঙ্গে তার সরকারি পাওনা একজন কর্মী আছেন সেটা মিটিয়ে দেওয়া, পরিশোধ করা সহ আর বেশ কিছু দাবি দেওয়া নিয়ে
আজ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি ইটার ব্লকের পক্ষ থেকে ইটার ব্লকের স্বাস্থ্য আধিকারিক যিনি আছেন ডক্টর মনুগোড়া ফেব্রি রেখাকে লিখিতভাবে স্মারকলিপি প্রদান করেন এবং সংগঠনের বেশ কিছু নেতৃত্ব এদিন উপস্থিত ছিলেন, তাদের সমস্যার কথা শুনে সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন ইটার ব্লকের স্বাস্থ্য আধিকারিক, এমনটাই কিন্তু জানা গেছে। এদিন কর্মসূচিতে সংগঠনের ইটাহার ব্লকের যিনি সংগঠনের যিনি সভাপতি হচ্ছেন আনন্দ দাস, সম্পাদক জয়ন্ত মজুমদার, যুগ্ম সম্পাদক আফাজুদ্দিন মজুমদার এবং বিকাশ সরকার, অরুণ কাদী দাস সহ অন্যরা সকলে কিন্তু উপস্থিত ছিলেন। রাজ, আমরা কমেন্টগুলো পড়বো, কিন্তু তার আগে এই যে বিষয়টা, পেনশনার যারা রয়েছেন কোভিডকালে অনেকেই এমন রয়েছে যে যারা আর্থিকভাবে অনেকটা বিকারগ্রস্ত হয়ে পড়া বা আর্থিকভাবে অনেকে দুর্বল হয়ে পড়েছেন, স্বাভাবিকভাবেই তারা কিন্তু সরকারের কাছে সরকারের দিকে মুখাপেক্ষী হয়ে আছেন এবং সরকার যদি সদর্থক ভূমিকা গ্রহণ করে তাহলে তারাও বর্তমানকালে যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রাইস ইন্ডেক্স যেভাবে বেড়েছে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু স্বস্তি পাবেন। তাই তাদের দাবি দাওয়া নিয়ে কিন্তু পেনশনার্স যারা রয়েছেন সারা তারা কিন্তু আজকে ব্লক স্বাস্থ্য আধিকারিককে, বিশেষ করে স্বাস্থ্যকর্মী যারা কোভিডের সময়কালেও কোভিড যোদ্ধা হিসাবে কাজ করেছেন অনেকেই এবং রিটায়ার্ড হয়েছেন, তারা কিন্তু আজকে দাবি দাওয়া পেশ করে। রাজ, কি বলবে? বিলকুল সে উসে পহলে বতা দে যে দর্শক আমার সাথে জুড়ে হ্যাঁ, কমেন্ট করার নেই ভুলিয়েগা, কিন্তু আজ হম লোক সিধে আপ লোগো সে বাত করেঙ্গে, আপকা জো ভি কমেন্ট আয়েগা নাম অর এড্রেস কে সাথ লিখনে কি কোশিশ কিজিয়েগা, উস কমেন্ট কো হম লোগ আপ লোগো কে সামনে রখনে কি কোশিশ করেঙ্গে। আপকে ইলাকে কি সমস্যা ইয়া আপকে ইলাকে কা কোই ডেভেলপমেন্ট, আপকে ইলাকে কা কোই ট্যালেন্ট ইয়া ফির নিউজ টুডে ইন্ডিয়া আগে কে দিনো মে কিস রাস্তে পর কিস রাহ পর কাম করেগি, সারে বিষয় কো লেকার আগার আপ কমেন্ট করনা চাহতে হ্যায় তো কমেন্ট মে বক্স মে যাকার আপকা নাম অর এড্রেস দেকার অবশ্য কমেন্ট করনা শুরু কর দিজিয়ে, কুছ হি ছনো বাদ হম লোগ আপ লোগো কা কমেন্ট লেঙ্গে অর সাথ হি সাথ डायरेक्ट आप लोगों से हम लोग बातचीत करने की कोशिश करेंगे। खबर जो आ रही है उत्तर दिनाजपुर जिले के इटाहार ब्लॉक से, जहां पर स्वास्थ्यकर्मी जो अवसर प्राप्त हैं यानी कि रिटायर हैं, उन लोगों द्वारा जो है एकाधिक मांगों को सामने रखकर जो आज पश्चिम बंगाल, आपको बताना चाहेंगे पश्चिम बंगाल की जो पेंशनर्स की जो पेंशन सरकारी पेंशनर्स समिति इटाहार ब्लॉक शाखा जो है उसके ओर से जो है अवसर प्राप्त स्वास्थ्यकर्मी जो है आज स्मारकलिपि प्रदान किए हैं इटाहार ब्लॉक स्वास्थ्य दफ्तर के पास एकाधिक मांगों को लेकर, खास करके पेंशन बुक हो या फिर जो है सर्विस बुक अपलोड हो, साथ ही साथ जो जल्द से जल्द पेंशन को चालू किया जाए, विभिन्न जो साथ ही साथ जो जो रिटायर पर्सन है अवसर प्राप्त जो कर्मी है उन लोगों की चिकित्सा की व्यवस्था की जाए, मूलतः एकाधिक दावियों को सामने रखकर जो है आज ब्लॉक के जो स्वास्थ्य दफ्तर है उस दफ्तर के सामने जो है आज जो है एक स्मारकलिपि दिया गया, डेपुटेशन दिया गया। आपको बताना चाहेंगे यह जो खबर आ रही है इटाहार से आ रही है। अब हम लोग जबरदस्त सीधे हमारे जो व्यूअर्स हैं जो कि हमारी बैकबोन अक्सर कहते हैं कि न्यूज टुडे आज जिस मुकाम पर पहुंचा है उसमें अगर सबसे बड़ा क्रेडिट है तो इस इलाके के जो लोग हैं, खास करके इस्लामपुर, चाकुलिया, ग्वालपुकुर, चोपरा, खास करके इन सब इलाकों के लोग, साथ ही साथ आप सीमांचल का एक बड़ा एरिया किशनगंज, बहादुरगंज, ठाकुरगंज, करंदगी ब्लॉक, रायगंज ब्लॉक, इटाहार ब्लॉक, साथ ही साथ सिलीगुड़ी टाउन, कालियागंज ब्लॉक, हेमताबाद ब्लॉक, उत्तर दिनाजपुर जिले और नॉर्थ बंगाल के विभिन्न जो डिस्ट्रिक्ट हैं, यहाँ पे हमारे जो व्यूअर्स हैं, साथ ही साथ बिहार का एक बड़ा एरिया, खास करके सीमांचल का जो एरिया है वहाँ के जो हमारे व्यूअर्स हैं उन्हीं की एनर्जी से जो है हम लोग आज जो है आप लोगों के सामने हर तरह छोटा बड़ा प्रतिवेदन जो है रखने की कोशिश करते हैं। सबसे पहले और सबसे तेज जबरदस्त রাজ, প্রথমে তো যে কমেন্টটা এসছে সেই কমেন্টটা আমি একটু পড়ে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে পাটাগোড়া থেকে তিনপুল রাস্তাঘাট ঠিক হচ্ছে না কেন? হ্যাঁ, নিঃসন্দেহে ভালো কোশ্চেন, কিন্তু যে বিষয়টা আপনাকে জানাবো, হয়তো এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে আপনাদের জানিয়ে দিই। বিগত সপ্তাহেই আমরা সেই জায়গায় দেখেছিলাম যে বর্তমানে ভাদ্র মাস চলছে, বেশ কিছুদিন আগে অর্থাৎ আমরা যদি ধরি শ্রাবণ মাস পর্যন্ত কিন্তু বর্ষাকাল থাকে, স্বাভাবিকভাবেই সেই সময় রাস্তার পূর্ণাঙ্গ সংস্কার বা কমপ্লিট রিনোভেশন যেটা সেটা করা সম্ভব নয়, স্বাভাবিকভাবেই ওই রাস্তা যেটা চলাচল অযোগ্য হয়ে গেছিলো তার জন্য আমরা কিন্তু প্রতিবেদন প্রকাশ করেছিলাম। রীতিমতো আমরা কিন্তু সেখানকার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রত্যেকের জন্য যে বিষয় বার্তা সেটা দেওয়ার চেষ্টা করেছিলাম এবং সেই রাস্তার যে খানাখন্দ সেগুলো কিন্তু ইতিমধ্যেই পূর্ণ হয়েছে, আপনাদের জানিয়ে দিই। বেশ কিছু জায়গাতেই কমপ্লিট রেনোভেশন হয়েছে, বিশেষ করে শহরের ঢোকার একদম যে রাস্তা তিনপুলের যে মেইন এন্ট্রান্স রাস্তা সেই রাস্তাতে কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট রেনোভেশন হয়েছে, সেখানে খানাখন্দ পূর্ণ হয়েছে এবং বাকি আমরা যেমন প্রশাসনের সঙ্গে কথা বলছি। এম এস কে সৈয়ব খান যে হ্যাঁ কমেন্ট কে বহুত আচ্ছা কমেন্ট, কিন্তু একাধিক ফোন কলস আর কমেন্ট যে হ্যাঁ ইসে পহলে ভি হম লোগো কে পাস আয়া থা
तीन पुल से जो पाटागोरा का रास्ता है उस रास्ते को लेकर और एकाधिक बार न्यूज टुडे की जो टीम है वह जो है उस रास्ते पर जाके जो है प्रतिवेदन आप लोगों के सामने रखने की कोशिश किए थे। उसके बाद ही जो है रिपेयरिंग का काम उस इलाके में शुरू हुआ था, लेकिन लगातार जो है वर्षा का मौसम होने के कारण जो है पुनः शायद रास्ता खराब हो गया है। और पूरी तरह से हम लोग भी वहां पर प्रस्ताव रखे थे कि नए तरीके से नए तौर पर जो है इस रास्ते को तैयार किया जाए, हालांकि यह नहीं हो सका। पुनः हम लोग जो है उस रास्ते को लेकर प्रतिवेदन रखने की अवश्य कोशिश करेंगे। और एक अच्छा कॉमेंट आ रहा है एहसान हक, जो कि कॉलेज मोड़ का जो रास्ता है उस रास्ते को खराब होने की बात है, क्या कह रहे हैं? देखो मोहम्मद एहसान हक, आपने जानिए कॉलेज मोड़ रोड बहुत खराब है, इसको देखें। देखो देखा तो शुद्ध नय, अवश्य प्रतिवेदन हमरा करब। कॉलेज मोड़ एक्जैक्ट कौन रास्ता बोलें सेटा किन्तु आपने उल्लेख करें नी। रास्ता किन्तु कॉलेज मोड़े कॉलेजे एंटार हार किन्तु बेश कटा रास्ता रही है। एक जमन हे महाशक्ति मंदिर सामने दिए रास्ता रही है, रास्तार अवस्था किन्तु जथेष्ट भलो, कारण सेखाने हे उर्दू अकाडेमी थेके शुरू करे कॉलेज जा रास्ता रही है। हाँ जेखाने ओई रास्ता शेष हो तारपरे कॉलेजेर मार दिए जे रास्ता आछे तार विभत्स परिस्थिति आमरा देखेछि, से विषये आमरा अवश्य प्रतिवेदन प्रकाश करार चेष्टा करब। आदौ सेखान दिए रास्ता करा सम्भव किना ए विषये किन्तु आमरा संश्लिष्ट दफ्तरेर संगे कथा बलब। हाँ तार पाशापाशि जेटा बलब आरेकटा विषय जेटा बले दिई, आरेकटी रास्ता जेटा होच्छे कॉलेज मोड़, पुरोनो कॉलेज मोड़ दिए रयेछे, सेई रास्ताटार जदि कोनो त्रुटि विच्युति थाके अवश्यई आमादेरके भिडियो करे হোয়াটসঅ্যাপে, সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের চ্যানেলে, সেখানে করে পাঠাবেন এবং অবশ্যই আমরা সেক্ষেত্রে কিন্তু প্রতিবেদন করার চেষ্টা করব। এবং দেবজ্যোতি পাল একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন, লোটো কি বন্ধ হবে না ইসলামপুরে? আচ্ছা দেবজ্যোতি পাল আপনি লিখেছেন, একদম বড় ইস্যু হ্যাঁ লোটো কি ইস্যু। একাধিক সংবাদ মাধ্যম इससे पहले भी जो है इस्लामपुर शहर के जो लोटो का अवैध कारोबार चल रहा है उसको लेकर एकाधिक प्रतिवेदन जो है न्यूज माध्यम से संवाददाताओं द्वारा प्रवेश किया गया था। हम लोग भी जो है अवश्य जो है यह एक इम्पोर्टेंट कमेंट है, क्योंकि लोटो का जो यह धंधा चल रहा है जो है गैर कानूनी है, जो कि उसके जो है वृद्धि होने से जो है खास करके गरीब परिवार के लोग जो है वह जो है इसके साथ जुड़ जाते हैं और उसके परिवार चलाने में जो है काफी समस्याओं का सामना करना पड़ता है। जो है लोटो की जो लगातार जो व्यवसाय है इसमें जो वृद्धि हो रही है इससे समाज पे बड़ा प्रभाव पड़ने वाला है। जबरदस्त देखो राज जे बेटा बोलबो बेश कयेकटी आमादेर स्थानीय जारा होछे प्रतिवेदक आछेन बेश कयेकटी डिजिटल माध्यम किन्तु এই লোটো ব্যবসা, সেই লোটো ব্যবসা নিয়ে কিন্তু তারা কিন্তু পথে নেমেছিলেন রীতিমতো বলা চলে এবং প্রতিবেদন প্রকাশ করেছিলেন। সেই প্রতিবেদন প্রকাশ করার পরেই অনেকে কিন্তু অনেকটা প্রশাসনও নড়েচড়ে বসেছিল এবং সেই সঙ্গে এই অবৈধ লোটো ব্যবসা যাতে অনেকে সর্বশান্ত হচ্ছেন, অনেকে সর্বশান্ত হয়ে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছেন এবং তার পাশাপাশি এর একটা যে সাইড ইফেক্ট থাকে সেটা হচ্ছে সারাদিন টোটো চালিয়ে বা যে কোনো একটা হচ্ছে রোজি রোজগারের যে মাধ্যম সেই মাধ্যমে কিন্তু তারা দিনে 300-400 টাকা সেটা যা আয় করেন তা কিন্তু সেই লোটোর বাক্সে গিয়ে সেখানে হচ্ছে অনলাইন লটারিতে ঢেলে দেন। এর ফলেই কিন্তু তার সামাজিক যে বিভিন্ন স্ট্যাটাসগুলো বিশেষ করে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ হওয়ার পরে পারিবারিক অশান্তি বা ডোমেস্টিক ভায়োলেন্স তার পরিমাণ কিন্তু যথেষ্টভাবে সেই সমস্ত পরিবারে হচ্ছে বেড়ে যাচ্ছে যারা অন্ততপক্ষে এই লোটো ব্যবসার সঙ্গে যুক্ত। অবশ্যই আপনার এই কমেন্টের হচ্ছে তাৎপর্য এবং গুরুত্ব বুঝে আমরা এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করব, কিন্তু আমাদের লাইভ প্রতিবেদনে আমরা আরেকটা বার্তা কিন্তু প্রতিদিন দেওয়ার চেষ্টা করি, সেটা প্রশাসনিক কর্তা ব্যক্তি হন, সমাজ সেবী হন, জনপ্রতিনিধি হন, এই বিষয়টা জানিয়ে দিই আপনাদের। অনেকের হয়তো মনে আছে যে 2011 সালের একদম শেষ দিকে আমরা দেখেছিলাম ইসলামপুর শহরে কিন্তু ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে যত্রতত্র সেখানে কিন্তু লোটো ব্যবসা চালু হয়েছিল এবং সেক্ষেত্রে তৎকালীন যে বামফ্রন্ট সরকার ছিল তার মহিলা সংগঠনদের শুরু করে বেশ কয়েকটি সামাজিক সংগঠন এবং পার্টির সঙ্গে যুক্ত অথচ সমাজসেবা করেন এমন বহু লোক সমাজের সেই কলুষিত বিষয়ে লোটো ব্যবসার বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার হয়েছিলেন এবং বহু জায়গা থেকে লোটো ব্যবসাকে উৎখাত করেছিলেন। তারপরেও 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে কিন্তু তার মধ্যে অনেকটা বাদ সাজছিল বা সেই লোটো ব্যবসা কিন্তু বন্ধ হয়ে গেছিল, কিন্তু সাম্প্রতিককালে চোরাগোপ্তাভাবে বিভিন্ন ব্যবসার আড়ালে আবার কিন্তু লোটো ব্যবসা চোরাগোপ্তাভাবে ইসলামপুর শহর তো বটেই শহরতলির বাইরেও বিভিন্ন জায়গায় চলছে, সেটা কিন্তু আমাদের নজরে রয়েছে। আমরা অবশ্যই প্রশাসনের দৃষ্টি যেমন আকর্ষণ করব, পাশাপাশি সমাজসেবার কাজ যারা করেন, যারা অন্ততপক্ষে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যারা চান যে সমাজ অন্ততপক্ষে গোল্লায় না যাক, দিন আনা দিন খাওয়া মেহনতি মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে আর্থিক অনটনের কারণ বা লোটোই সর্বশান্ত হয়ে আত্মহত্যার পথ তাদের বেছে নিতে না হোক এবং তার পাশাপাশি তার পরিবারে যে হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স হয় অর্থাৎ আর্থিক অনটনের কারণে শিশুদের
বাচ্চাদের তাদের খাবার জোটানো থেকে শুরু করে অন্ন বস্ত্র বাসস্থান এবং শিক্ষার ব্যবস্থা যাতে কোনো মতে বিঘ্নিত না হয় তার জন্য কিন্তু সমাজসেবী সংগঠনগুলোকেও একযোগে এগিয়ে আসতে হবে। তাহলে প্রশাসন জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রত্যেকে চাপে থাকবে। আসুন এই লোটো উৎখাত আন্দোলনে সকলে সামিল হব এবং তার পাশাপাশি জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে নিউজ টুডে ইন্ডিয়া নিশ্চয়ই তার প্রতিবেদন প্রকাশ করার পাশাপাশি আপনাদের পাশে থাকবে। আমাদের নেক্সট কমেন্ট যেটা আছে সেটা অবশ্যই আপনাকে বতানা চাহেঙ্গে। নিউজ টুডে কা ইয়া জো ডাইরেক্ট জো হাম লোগ বাত করতে হ্যায় ভিউয়ার সে ইয়াহাঁ পর এক বড়া ভাইটাল কমেন্ট আয়া হ্যায় দেবজ্যোতি পাল কা হি জো লিখতে হ্যায় কি জো হ্যায় বিনা কারণ সে জো হ্যায় ওয়াহ লোটো বিনা কারণ সে জো হ্যায় ওয়াহ জেল খটে এসা হি ও কমেন্ট কিয়া হ্যায় তো অবশ্যই জো হ্যায় আপকো আগর কিসি তরহ কি কোই পরেশানি যায় তো হামারা জো নম্বর দিয়া হুয়া হ্যায় উস নম্বর মে হামারে জো চিফ রিপোর্টার হ্যায় জব্বার আলী উনসে সম্পর্ক কর সকতে হ্যায় সাথ হি সাথ বতানা চাহেঙ্গে জব্বার আর এক ভাইটাল কমেন্ট আ রহা হ্যায় এমডি আজাদ কা জো লিখ রহে হ্যায় কি আমাদের হোটেল ইলুয়াবাড়িটা রোড হয়নি, প্লিজ আপনারা রোডটা করে দেবেন প্লিজ। বিলকুল ইস বিষয় কো লেকার থোড়া আপ কমেন্ট। দেখো ভাই মোহাম্মদ আজাদ, আপনি বলেছেন হোটেল ইলুয়াবাড়ি যে জায়গাটা রয়েছে শ্রীকৃষ্ণপুর সংলগ্ন এলাকা, এ বিষয়ে আপনি কিন্তু আমাকে ফোন করেছিলেন, ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন নিউজ টুডে ইন্ডিয়ার চিফ রিপোর্টার হিসাবে, এবং আপনাকে যে গাইডটুকু দেওয়ার গাইডেন্সটুকু দেওয়ার সেটা কিন্তু আপনাদের আমি জানিয়েছিলেন। আপনি আপনাদের জানিয়ে আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি বলেছেন আমার মেমোরি যদি সার্ভ থেকে থাকে তাহলে আপনি বলেছিলেন যে স্বাধীনতার পর থেকেই ওই রাস্তাতে হচ্ছে ওই রাস্তাটি হয়নি, কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। এখানে জনপ্রতিনিধি বা জনপ্রশাসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এলাকার জনপ্রতিনিধি যাকে নির্বাচিত করেছিলেন তার মাধ্যমে আপনাদের কিন্তু যে পঞ্চায়েত সমিতি হোক বা বিডিও অফিস হোক সেখানে কিন্তু আপনার প্রথমে লিখিত অভিযোগ করা দরকার। সেই অভিযোগের প্রতিলিপি আমাদের কাছে পাঠালে অবশ্যই সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু সে বিষয়ে প্রতিবেদন প্রকাশ করব। আপনাদের জানিয়ে দিই, ঠিক যেমনটা একটা প্রবাদ রয়েছে যে শিশু না কাঁদলে তার মাও দুধ দেয় না, তেমনি মিডিয়ারও একটা হচ্ছে লিমিটেশন আছে, সেখানে আপনি যদি লিখিত অভিযোগ না করেন মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা কোনো প্রতিবেদন প্রকাশ করতে পারি না। আপনাদের সমস্যাটা যদি একটা সর্বাত্মক সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রশাসনের কাছে তাকে অবগত করবার জন্য অন্ততপক্ষে লিখিত অভিযোগ মাস পিটিশন আকারে হোক ডেপুটেশন আকারে হোক সেটা কিন্তু করা উচিত, এবং তারপর সে বিষয়ে আমরা অবশ্যই দৃষ্টিপাত করব এবং আমরা হচ্ছে আলোকপাত করব। আমরা এটা পেলাম, আনাবুল হক একটা বিষয় লিখেছেন, ভীমতাল ফরমাল রোহতক রাজস্থান টুটা হ্যায় বহুত এক কাটাপুর সে বলে বলে চোপড়া এরে আচ্ছা আর কি বাত সেই তরে সে নেই রেখ পায় জব্বার দা তো হম লোগ আচ্ছা এটা আপনার কমেন্ট আনাবুল হক ক্লিয়ার করে লিখতে পারেননি, ঠিক আছে। মোহাম্মদ এহসান হক লিখেছে খুব খারাপ হ্যায় ইসকো দেখকর দিখাকর প্লিজ কলেজ মোর সে চাকুলিয়া লিখে হ্যায়। আচ্ছা চাকুলিয়া এলাকে কে আগর আপকে এলাকে মে ইয়ে সব প্রবলেম হ্যায় তো ইসকে বারে মে আপ জরুর জো তরিকা হ্যায় কানুনি তরিকা হ্যায় ইয়া জো লিগাল ওয়ে হ্যায় উস তরে সে इस कंप्लेन को आप दर्ज कीजिए और उसके बाद उस कंप्लेन का एक फोटो कॉपी हमारे व्हाट्सएप नंबर पे भेजिए। और मोहम्मद सागर साहिब हमारा नंबर मांग रहे हैं, आपको बता दें हमारा नंबर हम लाइव में कभी किसी को नहीं देते हैं क्योंकि ये एक पब्लिक प्लेटफॉर्म डिजिटल प्लेटफॉर्म है, ओपन प्लेटफॉर्म है। हमारा जो न्यूज़ चैनल है इसको सर्च कीजिए न्यूज़ टुडे इंडिया और उसमें जाके हमारे दोनों तीनों ही प्लेटफॉर्म चाहे वो हमारा यूट्यूब चैनल हो न्यूज़ टुडे इंडिया इस्लामपुर या न्यूज़ टुडे इंडिया जो आपका सोशल प्लेटफॉर्म है और साथ ही साथ हमारा जो वेबसाइट है उसमें जाके हमारे सभी सारे नंबर हमारे एग्जीक्यूटिव सबके नंबर वहाँ उपलब्ध होगा, वहाँ से आप नंबर कलेक्ट कर सकते हैं। इतना ही था और आपको बता रहे हैं जबरदस्त हमारे जो दर्शक है पुनः उनसे हम लोग नेक्स्ट नाइट अपडेट में बात करने की कोशिश करेंगे। फिलहाल मौसम खराब होने के कारण इसी वक्त हम लोग इस नाइट अपडेट को खत्म करते हैं। जुड़े रहिए न्यूज़ टुडे इंडिया के साथ सबसे पहले और सबसे तेज।